Hello friends, good morning, welcome to Guidance Guru. আজকে হচ্ছে সেকেন্ড এপ্রিল এবং এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট দশটি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে দেওয়া বেলাইকন অন করো তারপর অল নোটিফিকেশান অবশ্যই অন করবে তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে আমাদের নতুন চ্যানেল তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ডাব্লিউ জন্য প্রত্যেক দিন ক্লাস হচ্ছে সাতটা তিরিশ পি এম তো তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ডেসক্রিপশনে লিঙ্ক আছে এবং আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন সকাল ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা যদি আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন না করে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকে জয়েন করো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ক্লাস তাহলে আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোন দিনটি প্রত্যেক বছর উৎকল দিবস বা ওড়িশা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তোমরা উৎকল শব্দটি থেকেই বুঝতে পারবে হয়তো এটা উড়িষ্যা সম্পর্কেই বলা হচ্ছে তো অনেক জায়গাতে শুধুমাত্র উড়িষ্যা উৎকল দিবস লেখা থাকবে উড়িষ্যা লেখাটা নাও থাকতে পারে ঠিক আছে তো উৎকল দিবস প্রত্যেক দিন সরি প্রত্যেক বছর ফার্স্ট এপ্রিল পালন করা হয়ে থাকে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার কারণ ফার্স্ট এপ্রিল উনিশশো সালে উড়িষ্যা রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে সেই জন্য এই দিনটি প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে এর আগে কিন্তু ওড়িশা রাজ্যটি বেঙ্গল প্রেসিডেন্সি এর অন্তর্গত ছিল বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে তখন উড়িষ্যা বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ ছিল ঠিক আছে তো ফার্স্ট এপ্রিল উনিশশো ছত্রিশের পর থেকে ওড়িশা একটা অখণ্ড আলাদা রাজ্য হচ্ছে তাহলে অপশান এ কারেক্ট আনসার ওড়িশার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার আমরা রিভিশন করবো তোশালি ন্যাশনাল ক্রাফট মেলা সম্প্রতি উড়িষ্যাতে চালু হলো ভারতের প্রথম বিদ্যুৎ গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে উড়িষ্যাতে রিওয়ার্ড পরিকল্পনার মঞ্জুরি দিল উড়িষ্যা ভারতের প্রথম বিশ্ব কৌশল কেন্দ্রের স্থাপন করল উড়িষ্যা সরকার সিপি সমীক্ষা অনুযায়ী ভারতের সর্বাধিক দূষিত স্থান অবস্থিত উড়িষ্যায় ঠিক আছে উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উড়িষ্যার বর্তমান বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নবীন পট্টনায়ক উড়িষ্যার বর্তমান গভর্নর হচ্ছেন গণেশী লাল এবং ওড়িশার বর্তমান রাজধানী হচ্ছে ভুবনেশ্বর চলো পরবর্তী কোয়েশ্চানে যাব তার আগে বলবো আমাদের ক্লাস যদি ভালো লাগে আমাদের ক্লাস দ্বারা যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে এক্ষুনি তোমরা লাইক করে এক্ষুনি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও দ্বিতীয় প্রশ্ন আই এস এস এফ শুটিং ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশে কোন দেশ সর্বাধিক পদক জিতেছে তো এখনও পর্যন্ত তোমাদের আইএসএসএফ শ্যুটিং ওয়ার্ল্ড কাপ সম্পর্কে অনেকগুলো কোশ্চেন আমি করিয়েছি কয়েকদিন ধরেই আমি প্রত্যেক দিন একটা করে কোশ্চেন করাচ্ছি তো এই যে আইএসএসএফ শ্যুটিং ওয়ার্ল্ড কাপ এখানে সর্বাধিক পদক জিতেছে আমাদের দেশ ভারত অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ভারত মোট তিরিশটি পদক জিতেছে তার মধ্যে পনেরোটি গোল্ড নটি সিলভার এবং ছটি ব্রোঞ্জ টোটাল পনেরোটি তিরিশটি পদক এবং দ্বিতীয় স্থানে অবস্থিত আমেরিকা তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার আই এস এস এফ কথাটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন নেক্সট কোয়েশ্চনে যাব সম্প্রতি কে একান্নতম দাদা সাহেব ভালকে দু হাজার সম্মানে ভূষিত হলেন অর্থাৎ একান্নতম দাদা সাহেব ভাল্কে পুরস্কার কে পাচ্ছেন দু সালের পুরস্কার নাম সম্প্রতি ঘোষণা করা হয়েছে তো এবারে দু হাজার উনিশ সালের জন্য পেলেন রজনীকান্ত অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এবং এটা হচ্ছে একান্নতম দাদা সাহেব ফাল্কে পুরস্কার দাদা সাহেব ফাল্কে পুরস্কার হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার এবারে পেলেন রজনীকান্ত অপশন বি কারেক্ট আনসার রজনীকান্তের আসল নাম হচ্ছে শিবাজি রাও গাইকোয়াড হিন্দি ছবিতে অভিনয়ের জন্য এবং হিন্দি ছাড়াও তিনি বিভিন্ন দক্ষিণ ভারতীয় ভাষায় অভিনয়ের জন্য কৃতিত্বের জন্য তিনি এই পুরস্কার পেলেন এছাড়াও তিনি এর পূর্বে দু সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন দু সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন এবং এই যে দাদা সাহেব ভালকে পুরস্কার এটা প্রথম দেওয়া হয়েছিল উনিশশো সালে প্রথম পেয়েছিলেন অভিনেত্রী দেবিকা রানী এবং দু সালে লাস্ট দেওয়া হয়েছিল সেটা দু সালে পেয়েছিলেন অমিতাভ বচ্চন এবারে পেলেন রজনীকান্ত অপশান বি নেক্সট কোয়েশ্চানে যাব আমরা সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে হিমাচল প্রদেশে কোন সংযুক্ত সৈন্য অভ্যাস আয়োজিত হলো ঠিক আছে ভারত এবং আমেরিকার মধ্যে তো সম্প্রতি ভারত এবং আমেরিকার মধ্যে হিমাচল প্রদেশের একটা স্থান রয়েছে যে জায়গাটির নাম হচ্ছে বাকলো তো হিমাচল প্রদেশের বাকলোতে ভারত এবং আমেরিকার মধ্যে সংযুক্ত সৈন্য অভ্যাস আয়োজিত হলো যার নাম হচ্ছে বজ্রপ্রহার তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অপশানে কারেক্টার স্যার এছাড়াও তোমাদের জেনে রাখতে হবে ভারত এবং আমেরিকার মধ্যে আর কোন কোন সৈন্য অভ্যাসগুলো হয়ে থাকে যেমন একটি হচ্ছে বজ্রপ্রহার একটি হচ্ছে কোপ ইন্ডিয়া একটির নাম হচ্ছে যুদ্ধ অভ্যাস একটির নাম হচ্ছে টাইগার ট্রাম্প তো এই চারটি যুদ্ধ অভ্যাস কিন্তু ভারত এবং আমেরিকার মধ্যে হয়ে থাকে এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে দুই দেশের সামরিক বাহিনীর বিশেষ দলের সমন্বয় সাধনের জন্যই কিন্তু আয়োজন করা হয়েছে আচ্ছা ভারত এবং আমেরিকার মধ্যে আয়োজিত হয়েছে তাহলে আমেরিকা সম্পর্কে বলি আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হলেন জো বাইডেন এবং উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস ঠিক আছে জো বাইডেনের দুটো বই তোমাদের মনে রাখতে হবে একটা বইয়ের নাম হচ্ছে প্রমিস মি ডেড এবং আরেকটি বই হচ্ছে প্রমিস টু কিপ জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন সম্প্রতি একটি বই রচনা করেছেন যার নাম হচ্ছে বিউটিফুল থিংস এই তিনটি বইয়ের নাম তোমাদের মনে রাখতে হবে চলো নেক্সট কোয়েশ্চনে যাব সম্প্রতি প্রকাশিত জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক কত তো সম্প্রতি প্রকাশিত হয়েছে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো চল্লিশ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার এর আগে ভারতের র্যাঙ্ক ছিল একশো তো ভারত এবারে আঠাশ ঘর পিছনে চলে গিয়েছে এবং ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো আছে। যদি বলা হয় যে প্রথমে কোন দেশ অবস্থিত তাহলে প্রথমে অবস্থিত আইসল্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা এই তালিকা তৈরিতে ইন্ডিকেটার হিসেবে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল যেমন একটা বিষয় হচ্ছে শিক্ষা আর্থিক সুবিধা রাজনৈতিক ক্ষমতায়ন এবং স্বাস্থ্য এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এই তালিকা প্রকাশ করা হচ্ছে যে তালিকাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো আমাদের প্রতিবেশী কয়েকটা দেশ যেমন বাংলাদেশের র্যাঙ্ক হচ্ছে এখানে পঁয়ষট্টি শ্রীলঙ্কা একশো ষোলো ভুটান একশো তিরিশ এবং পাকিস্তান হচ্ছে একশো তাহলে এই প্রশ্নের উত্তর হল একশো চল্লিশ অপশান সি নেক্সট কোয়েশ্চেন সমুদ্রের তলদেশে ইন্টারনেট কেবেল বিস্তারের জন্য ফেসবুক কার সাথে চুক্তি করল। তো সম্প্রতি সমুদ্রের তলদেশে ইন্টারনেট কেবল বিস্তারের জন্য ফেসবুক সম্প্রতি গুগলের সাথে চুক্তি করেছে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার সমুদ্রের তলদেশে কেবল পেতে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থাপন করার উদ্দেশ্যে গুগল এর সাথে চুক্তি করল ফেসবুক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর এর সাথে ইউএসএর সংযোগ করবে এই কেবেল ঠিক আছে কেবল চালু হলে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা খুব উন্নত হবে তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশান বি এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দেব তাহলে আজকের হোমওয়ার্ক হচ্ছে গুগলের বর্তমান সিইও কে রয়েছেন কমেন্ট করে জানাবে তাহলে এটাই তোমাদের হোমওয়ার্ক থাকছে যে গুগলের বর্তমান সিইও কে রয়েছেন এবং সঙ্গে তোমরা এটাও কমেন্ট করবে যে ফেসবুকের সিইও কে রয়েছেন ঠিক আছে এই দুটো প্রশ্নের হোমওয়ার্ক দেওয়া থাকলো তোমরা কমেন্ট করে জানাও ডেসক্রিপশনের লিঙ্ক আছে আমাদের ফেসবুক গ্রুপটাও অবশ্যই জয়েন করবে ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে নেক্সট কোয়েশ্চেন দেখো সম্প্রতি কোথায় আনন্দম দ্য সেন্টার ফর হ্যাপিনেস এর উদ্বোধন করা হলো তো সম্প্রতি এটা উদ্বোধন করা হয়েছে আইআইএম জম্মুতে অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জম্মুতে উদ্বোধন করা হলো আনন্দম দ্য সেন্টার ফর হ্যাপিনেস এটা কেন করা হচ্ছে না ভার্চুয়ালি উদ্বোধন করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রয়েছেন রমেশ পখরিয়াল নিশাং তিনি উদ্বোধন করেছেন মানুষের মানসিক দুশ্চিন্তা দূর করতে এবং ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে এই সেন্টার সেই জন্যই এটা উদ্বোধন করা হয়েছে দিল্লিতে অপশান ডি ইজ দ্য সরি জম্মু কাশ্মীরে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার আই এম জম্মু আরেকটা হোমওয়ার্ক তোমাদের এখানে দিলাম বহুবার তোমাদের বলেছি যে জম্মু কাশ্মীরের গভর্নর কে রয়েছেন সেটা তো বর্তমানে জম্মু কাশ্মীরের গভর্নর কে রয়েছেন সেটা একটু কমেন্ট করে জানাবে এটাও আর একটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য হচ্ছে দেখো দেশের প্রথম রাজ্য হিসেবে দুটি এনার্জি এফিসিয়েন্ট টাউন থাকার কৃতিত্ব অর্জন করলো কোন রাজ্য তো এই প্রথম কোনো রাজ্য এই কৃতিত্ব অর্জন করেছে যার নাম হচ্ছে বিহার এই প্রথম বিহারে দুটি টাউনে এনার্জি এফিসিয়েন্ট টাউন রয়েছে বিহারে তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশান বি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো বিহারের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার আমরা রিভে করব। করবো তার আগে তোমাদের এনার্জি এফিসিয়েন্ট যে টাউনগুলো রয়েছে সেটা হচ্ছে বিহারের রাজগীর ও বৌদ্ধগয়া শহর দুটি এনার্জি এফিসিয়েন্ট টাউন এর তালিকায় রয়েছে তো লিখে রাখবে তোমরা রাজগীর এবং বৌদ্ধগয়া এই দুটো শহর তাহলে বিহারের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও একবার পক্ষী উৎসব কলরব আয়োজন করা হলো বিহারে ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার পেল বিহার মাইক্রো কন্টেনমেন্ট জোন গঠন করবে বিহারে আচ্ছা এটার দরকার নেই এটা না করলেও হবে ঠিক আছে তারপরে দেখো মুখ্য সচিব নিযুক্ত হলেন অরুণ কুমার সিং হু এর ডক্টর ও জনসংখ্যা অনুপাত সম্পূর্ণ করলো একমাত্র বিহার বাইশ মার্চ একশো নয়তম স্থাপনা দিবস পালন করলো বিহার বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের গভর্নর হচ্ছেন ফাগু চৌহান এবং বিহারের রাজধানী পাটনা নেক্সট কোয়েশ্চেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক অনুসারে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে ভারতের জিডিপি কত থাকবে জিটিপি বৃদ্ধি হার কত থাকবে তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক অনুসারে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে ভারতের গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বৃদ্ধি হার থাকবে দশ দশমিক এক পার্সেন্ট এই প্রশ্নের উত্তর হলো অপশান এ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই অনুমান করেছে তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং যার প্রেসিডেন্ট রয়েছেন ডেভিড মালপাস ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তর অপশান এ নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ইগর মোটাবিক ইস্তফা দিলেন পদত্যাগ করলেন বা ইস্তফা দিলেন সম্প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ইগর মোটাবিক তাহলে যেসব দেশেরগুলো প্রধানমন্ত্রী যারা ইস্তফা দিচ্ছেন সেই সব কোয়েশনগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যায় অনেক সময় সেই জন্য এই কোশ্চেনগুলো আমি তোমাদের করিয়ে দিই স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ইগোর মোটাবিক তিনি ইস্তফা দিয়েছেন তো স্লোভাকিয়ার দেখো রাজধানী হচ্ছে ব্রাটিস স্লাভা ব্রাতিস্লাভা কারেন্সি হচ্ছে ইউরো প্রেসিডেন্ট হচ্ছেন জুজানা কাপুতোভা ঠিক আছে তাহলে আজকের এই দশটি কোশ্চেন ছিল দশটি কোয়েশ্চান শেষ হলো আমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করে দাও এক্ষুনি কমেন্ট করে দাও প্রত্যেকে আমরা যে তিনটা হোমওয়ার্ক আজকে দিয়েছি সেই হোমওয়ার্কের উত্তরগুলো কমেন্ট করো যেমন গুগলের সিইও ফেসবুকের সিইও এগুলো তোমরা কমেন্ট করে জানাও এবং জম্মু কাশ্মীরের গভর্নর এই তিনটি প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাও ডেসক্রিপশনের লিঙ্ক আছে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন করো আমাদের নতুন চ্যানেল ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া আছে ডাব্লুপির প্রত্যেক দিন ক্লাস হচ্ছে সেখানে তো সেই চ্যানেলগুলো সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলে প্রত্যেক দিন সিক্স এ এম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা অবশ্যই প্রত্যেক দিন অ্যাটেন্ড করো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ